খেতি বাবা আজ তারা ঘর ছন্ন ছন্ন করে লেছে, ঘরের মাঝে যে মাথা জাগাইয়া উবের মু বাচ্চা কাচ্চা লইয়ে তা ক্ষমতা নাই, এর মাঝে খেতা কাপড় চৌকি বিছনা সব নষ্ট হইতেছে, এর মাঝে সমস্ত যাই যেন একবার তিনে আমি ঘর লাগাইয়া একটু বাচ্চা ডি লইয়া থাকুন, এতটুকু কোনো সমস্ত নাই, খাওয়া দাওয়ারে বড় কষ্ট চলাচলি আমরা, এর মাঝে এই পর্যন্ত কোনো একটা মেম্বার কোনো চেয়ারম্যান কোনো কেউ আইয়া দেখা সাক্ষাৎ করছে না, আমরা যে কিভাবে আসি না আসি কালকে বিকাল থেকে এই অবস্থা হয়েছে, এই পর্যন্ত কেউ দেখা সাক্ষাৎ হয়েছে না। যখন বৃষ্টি দিছিল তখন বাচ্চা কাচ্চা মাথার ভিতরে পড়ছে, মানে খুব অসুবিধার ভিতরে, মানে আমরা তৌফিকে নাই আর কি, ঘর তোলার আমরা গরিব মানুষ, এখন সরকারি যদি কিছু সহযোগিতা করে খুব ভালো হয় আর কি। গতকালকে যে কালটা ভালো হয়েছে, বৃষ্টি হইয়া আমার মানুষ নষ্ট হয়েছে, খেতা বালি দেখা সব নষ্ট, রাত্রে ঘুমাইতে পারি নাই, বাচ্চা রাত্রে করে কষ্ট করতেছি, সামান্য একটু জায়গা আছে, আমি সবাই বয়ে রয়েছি, মানে এই অবস্থায় অন্ত আমার মনে করেন এমন অবস্থা, আমি গরিব মানুষ একবারে, বর্তমানে আমার মনে করি যে ঠিক করি মইটা আমার কোনো ক্ষমতা নাই, কোন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন জানাই আমার যদি এই অবস্থায় যদি মাননীয় প্রধানমন্ত্রী আমার দিকে একটু সাহায্য, তাহলে মনে করি আমি সবচেয়ে খুশি হইব মনে করি, তাহলে আমি খুব অসহায় অবস্থায় করি যে ঠিক করে বাচ্চা কাছে থাকবো এটা আমার করা সম্ভব না। আমি অসহায় অন্ধ প্রতিবন্ধী একজন, আমার বউ দুইটা বাচ্চা মা নিয়ে ঘরে থাকতে অসুবিধা, তো গতকালকে যে বৃষ্টি আইছিল শিলা বৃষ্টি হিল, এই হিলে আমার ঘর দেখেন একবারে থাকার মতো রাখছে না কিছু, আমি সরকারের কাছে কিছু সময় পুরো সহযোগিতা চাই যে আমার ঘরটা যাতে ঠিক হয়। আমার ছয়টা মানুষ আমি খাইতামও নাই জাগা না, বইতাম না, সব টিন লইয়া গেছি গিয়া ছিদ্র হইয়া, বইতাম জায়গা নাই, খাইতামও জায়গা নাই, আমার খেতা বাড়ির কাপড় চোপড় সব ভিজা, আমার বেড়ায় ভিজা শেষ, আমি ওখানেও ভিজা রয়েছি, ছটা মানুষ দুইটা রুগী করো আর তিনটা পোলা ফুড়ি আমার লগে, আমি খাইতেও আসি না, বইতাম না, সব ভিজা ওই গরম কাটি, শুধু সাহায্য যদি করে, আমার কামাই আর নাই, রোজগারি নাই, আমার গরিব ভিতরে যা কিছু আছে কাপড় চোপড় খেতা বালিশ বিছনা পাত্র যা আছে তাল বাসন সবগুলি পাত্র করে ভাঙছে, এমনকি আমার তার মধ্যে বল দৌড়ে গাড়ি আসছিল, আমার হাতের মধ্যে পড়ছে একটা আত্রা আসলে আইজলার পারি না,
কাউকে সঙ্গে সঙ্গে করতে পারিছি, ওখান আমি গরিব ভিতরে আইসি, এখন তো খানিও নেই ছিল তাকুনে চলে নাই, লাকড়িও নেই আমার, লাকড়ি চাকরি আজ সব বিজ্যে, কাপড় চোপড় খেতা বলি সব বিজ্যে, গরিবি তো আমি ছাতিটা আমি বয়ে থাকতে পারি না। এক বৃষ্টি সব কিছু বিদ্যা করে সব নষ্ট হইয়া গেছে, কে ঘর দুয়ার ভাঙ্গা ছিঁড়ে গেছে, এখন মতো চুলায় আগুন জ্বালি নাই, খাওয়ার মতো কোনো কিছু ব্যবস্থা নাই, কেউ আমার দেহেও নাই, সবকিছু আমার শেষ, ঘরটা যে ঠিক মতো আর কোনো ক্ষমতা নাই, এই পরিস্থিতি, চেয়ার মেম্বার কেউ আইসে না, কেউ দেহে নাই, জি না, খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই আমার, প্রচুর ক্ষয়ক্ষতি করছে আমার, চাল ডাল সব কিছু আছে, কিচ্ছু বাঁচাইতে পারছি না আমি, এই বাঁচানির আমি সময় পাইছি না, সুযোগ পাইছি না, সব বিচ্ছিন্ন হয়েছে, কাপড়ে সুপড়ে সব কিছু, কিতা আর কইতাম কতটা কইম আমি, না ক্ষতি হয়েছে, অত রাস্তা টিন খান হইয়া জোড়া জোড়া হয়ে গেছে গিয়া, এখন উপায় বার ক্ষমতা নাই, এমন অবস্থা হয়েছে, শেষ মধ্যে আমি ব্যাগে বিজ্জা 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 বিজ্জার পরে আমি গিয়া ও পরে বইছি, এমন অবস্থা না, ও মাথার মাঝে পড়ছে একটা হিল, এই হিল পড়া পড়তে আমার মনে একটা ব্যথা হয়েছে, এমন বেশ খরা হচ্ছে, সারা রাত ঘুমাইতে পারছি না, বর্তমানে আমি এখন ঘরের মধ্যে বাচ্চা কাচ্চা লইয়া খুব কষ্টে থাকতেছি, ও চোখের যে কাঠ আছে কাঠ উপরে দিয়ে নিচের মধ্যে ওখানে থাকতেছি, আর উপর ঘরের ভিতরে অনেক মেঘ দিলে পানি হয়ে যায়, খেতা বালির যা কিছু আছে সব কিছু ভিজছে, কিন্তু আমার এতটুকু সামর্থ্য নাই যে এক বান্তি নিয়ে আমি সালো দেই আর বাচ্চা কাচ্চা লইয়া থাকি, মানে এতটুকু তৌফিক নাই, কিন্তু অনেক ক্ষতি করছে, গাছ গাছরা এর মধ্যে টিন টিনের প্রত্যেকটা টিন একবারে দশটা বারোটা করে খানা করছে, কিন্তু আমার অনেক ক্ষতি হয়েছে,
কিন্তু আমার আমার যে আর্থিক অবস্থা, মানে আমার প্রতি মাসিক বেতন হচ্ছে 5,000 টাকা, বাচ্চা কাচ্চা লইয়া চলা খুব কষ্ট হয়ে যায়। এর মধ্যে গড় একটা একবার টিনজন লাগাইমা আমার অতটুকু তৌফিক নাই। আমার সকলের কাছে আবেদন এটাই যে আমার কমপক্ষে একটা ঘরের একটা ব্যবস্থা হইতো ইনশাআল্লাহ।